আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিল দলে অনেক অনেক বেশি ফুটবলার আছে আমরা সকলেই জানি, তবে সব ফুটবলারের খবর কিন্তু আসলে আমরা জানি না, যারা বিশেষ করে প্রিমিয়ার লিগের ম্যাচ, লা লিগের ম্যাচ এবং অন্যান্য যে সমস্ত লিগ টুর্নামেন্ট আছে সেই সমস্ত টুর্নামেন্টের ম্যাচগুলো যারা দেখে না, তারা আসলে ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে খুব একটা বেশি চিনে না বা জানে না। তো গতকালকে রাত্রে কিন্তু উলভারহ্যাম্পটনের হয়ে ম্যাথিউস কুনহা যে দুর্দান্তভাবে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন, সাথে সাথে কিন্তু আরেক ব্রাজিলিয়ান জোয়া গোমেসও তার সঙ্গে খুব ভালো মতোই কিন্তু সঙ্গ দিয়েছেন। মূলত ম্যাথিউস কুনহা উলভারহ্যাম্পটনের নাম্বার 10 জার্সি পরে খেলেন এবং তিনি কিন্তু রীতিমতো আলো ছড়াচ্ছেন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে। আমরা লাস্ট 4 ম্যাচও যদি হিসাব করি ম্যাথিউস কুনহার, তাহলে সেখানে কিন্তু তিনি 4টি গোল করেছেন, পাশাপাশি 3টি অ্যাসিস্ট করেছেন। আপনি বুঝতে পারছেন প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টে সেখানে কিন্তু আসলে 4 ম্যাচে সরাসরি 7 গোলের সাথে জড়িত ম্যাথিউস কুনহা। মূলত ম্যাথিউস কুনহা কিন্তু আসলে ব্রাজিল জাতীয় দলে একসময় খেলেছিল, তারপর থেকে আসলে নিজেকে হারিয়ে ফেলেছিল এবং তিনি কিন্তু এখন পরিপূর্ণভাবেই তাকে খুঁজে পেয়েছে। এখন কিন্তু তাকে আরও একবার ব্রাজিল জাতীয় দলে কল আপ করা যেতেই পারে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে। তবে ডোরিবাল জুনিয়র আসলে কখনো এই ফুটবলারটাকে এখনো পর্যন্ত তার আন্ডারে কল আপ করেননি। তিনি আসলে তাকে কল আপ করবেন কেন, তিনি তো অনেক ভালো ভালো ফুটবলারদেরকেও কিন্তু তিনি কল আপ করেননি। তবে যেখানে ব্রাজিল নাম্বার 9 পজিশনে অনেক বকছে, সেখানে ম্যাথিউস কুনহার মতো একজন ফুটবলার আছে যিনি সবসময় আসলে সব পজিশনেই স্বাচ্ছন্দ্য বোধ নিয়েই খেলতে পারে। তো সেই ম্যাথিউস কুনহাকে কিন্তু কোনো রকমভাবেই ব্যবহার করতে পারছে না সিবিএফ, এবং এই ম্যাথিউস কুনহা কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে রীতিমতো আলো ছড়াচ্ছে এবং যে আলোটি ছড়ানোর কারণে কিন্তু অনেক অনেক বেশি আলোচিত হচ্ছে ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র, যে এরকম দুর্দান্ত ফুটবলার থাকা সত্ত্বেও কেন তাকে কল আপ করা হয় না, বারবার কেন একই স্কোয়াড গঠন করা হয়, বারবার কেন আসলে নিজের কিছু পছন্দের ফুটবলারদেরকে জাতীয় দলে ডাকা হয়, কোনো পারফরমেন্সের দাম থাকে না, যদিও তাদেরকে কল আপ করা হয় তাও কিন্তু তাদেরকে মাঠে নামানো হয় না। যেমনটা আমরা দেখেছি মুরিলোর ক্ষেত্রে, যেমনটা আমরা দেখেছি আন্দ্রেস পেরেরার ক্ষেত্রে, যেমনটা আমরা দেখেছি ডোডোর ক্ষেত্রে। মূলত সবকিছু মিলিয়ে আসলে ডোরিবাল জুনিয়র কিন্তু নানামুখী সমালোচনার শিকার হচ্ছেন যখনই ব্রাজিলিয়ান কোনো ফুটবলার প্রিমিয়ার লিগে, লিগ ওয়ানে, লা লিগাতে পারফরমেন্স করে, তখনই কিন্তু ডোরিবাল জুনিয়র অনেক বেশি আলোচনা সমালোচনার শিকার হয়। আর এটা তো স্বাভাবিক, যখন আপনি একটা ফুটবলারকে কল আপ করবেন না, সেই ফুটবলারটা যদি লিগ টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করে তাহলে কেন আপনি তাকে কল আপ করবেন না, এর জবাবদিহি তো আপনাকে করতেই হবে গণমাধ্যমের সামনে। তবে সব কিছু ছাপিয়ে ডোরিবাল জুনিয়র ম্যাথিউস কুনহার মতো একজন ফুটবলারকে যে কল আপ করেননি এটা অনেকটা হতাশাজনক। তবে ম্যাথিউস কুনহার নিজেকে প্রমাণ করে যাচ্ছে, যদি ডোরিবাল জুনিয়র থাকে বা অন্য কোচ, যে কোনো কোচই থাকুক না কেন, ব্রাজিল জাতীয় দলে নেক্সট টাইমে সেখানে কিন্তু ম্যাথিউস কুনহাকে অবশ্যই কল আপ করতে হবে যদি তার পারফরমেন্সের ধারাটা একই রকম থাকে। তাকে নাম্বার 9 পজিশনে ট্রাই করে দেখা যেতে পারে, কেননা তিনি কিন্তু প্রপারলি একজন নাম্বার 9 হলেও তিনি কিন্তু সবসময় নাম্বার 9 খেলেন না, তিনি সব পজিশনেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য তার জার্সি নাম্বারটাও কিন্তু উলভারহ্যাম্পটন 10 দিয়েছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যদি ম্যাথিউস কুনহা কল আপ পায় নেক্সট কল আপে, মানে মার্চ মাসে 2025 সালে, সেখানে কিন্তু আসলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই ফুটবলারটার কিন্তু অনেক অনেক বেশি ডেডিকেশনও আসে ব্রাজিল জাতীয় দলের প্রতি। আপনারা যারা ম্যাথিউস কুনহার ব্রাজিল জাতীয় দলের পারফরমেন্স দেখেছেন তারাই বলতে পারবেন তিনি কতটা ডেডিকেশন নিয়ে ব্রাজিল জাতীয় দলে খেলেন। তবে একটা কথা না বললে নয়, যেখানে আসলে জোয়া গোমেসও কিন্তু গতকালকে দুর্দান্ত পারফরমেন্স করেছে উলভারহ্যাম্পটনের জার্সিতেই, ওই সেম ম্যাচেই একটি অ্যাসিস্ট করেছিলেন, একটি গোল করেছিলেন, যেখানে আসলে জোয়া গোমেসকে কিন্তু প্রথমে ডোরিবাল জুনিয়র কল আপ করে তারপরে আর জোয়া গোমেসকে তিনি কল আপ করেননি। মূলত তিনি তার মন মতো দল গোছাচ্ছেন, আর ডোরিবাল জুনিয়র যদি রীতিমতো এইভাবেই চালাতে থাকে তাহলে ব্রাজিলের সামনে অনেক বড় বিপদ আছে, কেবল তো শুরু বলতে পারেন আপনি, কেননা কেবল ড্র করা শুরু করেছে ব্রাজিল, পরে দেখবেন খালি ব্রাজিল হারতে শুরু করবে। যদি এই কোচ পরিবর্তন করা না হয় অথবা এই কোচের পরিকল্পনা ঠিক না করা হয় তাহলে কিন্তু ব্রাজিল সামনে আরও বিপদে পড়তে পারে, যদিও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দর্শক, আপনার কি মনে হয় ম্যাথিউস কুনহা যে পারফরমেন্স রীতিমতো করে যাচ্ছে বিশেষ করে লাস্ট কয়েকটা ম্যাচে, তার এবারে সিজনে যে পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা যদি অব্যাহত থাকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত, তাহলে কি তিনি কল আপ পাওয়ার যোগ্য নয়? এত ভালো পারফরমেন্স করেও কি তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাবেন না? ডোরিবাল জুনিয়রের ওপর কি আস্থা করা যায় 2025 সাল পর্যন্ত, 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত? এই মন্তব্যটাও কিন্তু আপনার কাছ থেকে আশা করলাম ভিডিওর কমেন্ট বক্সে।